যেমনটা জি 24 ঘন্টা দর্শকরা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে ময়ূক ভবনের দিকে এগিয়ে চলেছেন বিজেপি কর্মী সমর্থকরা এবং তাদের নেতৃত্বে রয়েছেন তেজস্বী সূর্য এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জল কামান চার্জ করা হচ্ছে বিজেপি যুব মোর্চার যারা সদস্য সমর্থকরা রয়েছে তারা যখন এগিয়ে আসছেন তখন জল কামান চার্জ করা হচ্ছে কি ছবি তাহলে এখন মিছিল কি তাহলে এগোতে পারছে আর দেখো 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 এখনো পর্যন্ত বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকরা যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তার মধ্যে কোনো পুলিশ নেই এটা ঠিক যে করুণাময়ী ঠিক বাস স্ট্যান্ডের সামনে পুলিশ ছিল ময়ূক ভবন টপকানোর পরে বিকাশ ভবনের ঠিক সামনে পুলিশ আছে মাঝের এই যে রাস্তাটা যে রাস্তা দিয়ে এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকরা যুব মোর্চার কর্মী সমর্থকরা এগিয়ে চলেছেন সেই রাস্তাটি শুধুমাত্র পুলিশ দুদিক দিয়ে গার্ডরেলে বন্ধ করে রেখেছিল কিন্তু এখন এই মুহূর্তে রাস্তার যা পরিস্থিতি কার্যত গোটা রাস্তা দখল নিয়েছে যুব মোর্চার কর্মী সমর্থকরা তারা এগিয়ে যাচ্ছে ময়ূক ভবনের দিকে এবং আবারও বলছি ময়ূক ভবনের সামনের যে নিরাপত্তা বেষ্টনী এটা কিন্তু ভাঙা যাবে না এটা কিন্তু ধাক্কা মেরে সরিয়ে দেওয়া যাবে না এটা দড়ি দিয়ে বাঁধা এবং তার ঠিক পেছনেই রয়েছে কমব্যাট র‍্যাফ এবং রয়েছে পুলিশের জলকামান অতএব সেই ব্যারিকেডে পৌঁছানোর পরে দুপক্ষের মধ্যে যে সংঘাতের বাতাবরণ যেমন বিজেপি যুব মোর্চার নেতাকর্মীরা আগেই জানিয়েছেন যেখানে তারা বাধা পাবেন তারা সেই প্রতিরোধ ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তাই সেখানকার ঠিক কী পরিস্থিতি তৈরি হয় কতটা প্রতিরোধ সেখানে পুলিশ তৈরি করতে পারে বিজেপির কর্মী সমর্থকরা কীভাবে সেই প্রতিরোধ ভাঙার চেষ্টা করবেন আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তার জন্য অয়ন সেই মিছিল আমরা দেখতে পাচ্ছি মিছিল আস্তে আস্তে এগিয়ে চলেছে কিন্তু ময়ূক ভবনের সামনে নিরাপত্তার বহর যথেষ্ট বেশি সেখানে একেবারে আত্মশত নিরাপত্তা সেখান থেকে মিছিল আর এগোবে কি না সেই প্রশ্ন যেমন তুমি রাখছো তার পাশাপাশি এটাও একটু জানার চেষ্টা করব অয়ন যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি খানিকক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছিলাম পুলিশের তরফ থেকে জল কামানের চার্জ করা হচ্ছে তাহলে কি মিছিল আরও অন্যান্য জায়গা থেকেও আসছে অনেক কাছ থেকে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব তবে তার আগে এখনো পর্যন্ত আমরা মূল যে মিছিল সেটা করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে বলো বলো অয়ন যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে ময়ূক ভবন পর্যন্ত এই রাস্তায় পুলিশের ত্রিস্তরীয় নিরাপত্তা ছবি আমরা দেখিয়েছি পাশাপাশি আমরা এমনটা খবর পাচ্ছিলাম যে যুব মোর্চার সমর্থকরা তারা চেষ্টা করেছে তবে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মূল যে রাস্তা অর্থাৎ এই মুহূর্তে কলকাতা বইমেলা দেখতে পাচ্ছি মূল যে রাস্তা অর্থাৎ এই মুহূর্তে কলকাতা বইমেলা এখন মাঠে বসে করুণাময় সেন্ট্রাল পার্ক তার সামনের রাস্তা ঘাটেই চলে বিজেপি আস্তে বিকাশ ভবনের দিকে এগোচ্ছে বিকাশ ভবনে যাওয়ার আগে মূল ভবনের সামনে তাদের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী তৈরি রাখা হয়েছে জল কামান এবং র‍্যাব সহ সেই বেষ্টনীর কাছে প্রায় পৌঁছে গিয়েছেন ইতিমধ্যে আর হয়তো বড়জোর 5 থেকে 7 মিনিটের মধ্যে সেখানে পৌঁছতে চলেছেন তেজস্বী সূর্য অগ্নি নিষ্কাপাল ইন্দ্রনীল খানের মতো যুব মোর্চার নেতারা তারা যখন সেখানে পৌঁছবেন তখন সেখানকার কি পরিস্থিতি তৈরি হতে চলেছে সেটার দিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে অয়ন তুমি সঙ্গে থাকো যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে কারণ মিছিল আস্তে আস্তে এগোচ্ছে অন্যদিকে পুলিশের তরফ থেকে জল কামান চার্জ করা হচ্ছে